সবার, আই হোপ সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওটা যারা দেখেছো তারা সবাই জানো যে আজকের ভিডিওটা কি নিয়ে। ইয়েস, আর যারা জানো না তাদেরকে বলছি যে আজকের ভিডিওটা হচ্ছে সাভার গলফ ক্লাবের গ্র্যান্ড একটা ওয়েডিং ছিল, এটা ছিল রিসেপশনের দিন। লাস্ট ভিডিওতে তোমাদেরকে পুরো গলফ ক্লাব আমি ঘুরে দেখিয়েছি, পুরো প্লেসটা এত সুন্দর, যারা যারা এখনো দেখোনি এক্ষুনি গিয়ে দেখে আসো। ভেতরে ঢুকতেই গানের আওয়াজ ভেসে আসছে, এখানে গানের ব্যবস্থা করা হয়েছে, আসলে যারা গান পাগল তারা অবশ্যই গান পছন্দ করে। তো আমরা ভিতরে যাচ্ছি। আসলে যারা গান পছন্দ করে, যারা গানের মানুষ, গান পাগল, তারা গান শুনতে অনেক ভালোবাসে। আমার মনে হয় এমন কেউ নাই যে গান শুনতে পছন্দ করে না। সো এই আয়োজনটা খুব ভালো লেগেছে। ইদানিং অনেক বিয়েতেই, সব বিয়েতেই ম্যাক্সিমাম এরকম গানের আয়োজনগুলো করা হয়। সো এখন আছি গ্রাউন্ড ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। একটু পরে এখানে বিয়ের খাওয়া দাওয়া চলবে, এখন এখানে কেউ নেই, সবাই গান এনজয় করছে, বরবরের সাথে ছবি তুলছে। আমি ভাবলাম এসেছি যখন পুরোটা একটু ঘুরে দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো এই তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা, মানে গ্রাউন্ড ফ্লোরটা এত সুন্দরভাবে সাজানো। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ইনডোর প্লান্টগুলো, আমার কাছে খুবই ভালো লেগেছে। ওপরে একটা বলের আকৃতির মতো খুব সুন্দর একটা ডেকোরেশন করা, যেখান থেকে সূর্যের আলো মানে দিনের আলোটা সরাসরি এর ভেতরে চলে আসছে, আর ঠিক তার নিচেই ছোট্ট একটা চৌবাচ্চা। আর এখানে ঝর্ণা ছিল, কেন যেন ঝর্ণাটা অন করা নাই। আর এই তো এই যে ঘোরানো ঘোরানো সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। আমরা এখন উপরে উঠবো, আমরা গান শুনতে যাব, কারণ গানগুলো এত সুন্দরভাবে কানে ভেসে আসছিল, মনে হচ্ছে সবাই খুব এনজয় করছে। সো আমরা এখন ওখানেই যাব, চলেন। অনেকক্ষণ ধরে গান শুনলাম, কোন গানটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন যে কোন কোন গানই ভালো লাগেনি, অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দিব আমি। এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে, আবারও সেই গ্রাউন্ড ফ্লোরে, আবার এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আই হোপ আপনাদের কাছে এই জায়গাটাই বেশি ভালো লেগেছে। তো চলুন আমরা এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব ওই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ছোট ছোট গাড়িতে করে পুরো এরিয়াটা সুন্দরভাবে ঘুরিয়ে আনে। সো ওই জায়গাতেই যাব, দেখতে হলে পরের ভিডিও দেখতে হবে। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। খাবার মাশাল্লাহ অনেক ভালোই ছিল, যেরকম অ্যাজ ইউজুয়াল খাবার হয় বিয়েবাড়িতে, কাচ্চি, রোস্ট, এগুলোই। সো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কারা কারা সাভারের গলফ ক্লাবে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে একটা বিয়ের প্রোগ্রাম ছিল, সেই সুবাদে আমাদের এখানে আসা। সাধারণত যারা ডিফেন্স ফ্যামিলির মেম্বার তারা এখানে আসতে পারে, আর আগে থেকে অনুমতি নিতে হয় অথবা বুকিং করতে হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।